সবার সাথে আলোচনা করে ঢাকা মহানগর এলাকার বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব চূড়ান্ত করার দাবি জানিয়েছেন আবাসন খাতের ব্যবসায়ীরা। রাজধানীতে রিহ্যাব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তারা এই দাবি জানান। তবে ড্যাব নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই বলে জানান রাজক চেয়ারম্যান। ড্যাব বাস্তবায়নে সব পক্ষের সাথে সমন্বয় করার আশ্বাস দেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। আরো জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচ দিনব্যাপী মেলার আয়োজন করে আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। উদ্বোধনী অনুষ্ঠানে রিহ্যাব নেতারা বলেন, অপ্রদর্শিত অর্থের ব্যবহারের সুযোগ দেওয়া সহ সরকারের নানা পদক্ষেপে করোনাকালেও চাঙ্গা ছিল আবাসন খাত। তবে ঢাকার ডিটেইলড এরিয়া প্ল্যানিং ড্যাপের খসড়া নিয়ে প্রশ্ন তোলেন সংগঠনের সভাপতি। একই সুরে কথা বলেন এফবিসিসিআই এর সভাপতিও। আমরা ড্যাপের বিরুদ্ধে না, কিন্তু এমন কিছু করবেন না যা করলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যায়। এমন যেন না হয় যে এইটি হয়তোবা রিহ্যাবের শেষ মেলা। সারা বাংলাদেশের প্রাইভেট সেক্টরকে রিপ্রেজেন্ট করে এফবিসিসিআই, অথচ আপনি ড্যাপ আইন যেটি করেছেন সেখানে কিন্তু এফবিসিসিআই জানেও না, এফবিসিসিআইকে সম্পৃক্ত করা হয় নাই। এ সময় ড্যাপ নিয়ে ভীতির কিছু নেই বলে আশ্বস্ত করেন সরকারের নীতি নির্ধারকরা। ভালো কিছু ইনশাল্লাহ আপনাদের সামনে আসবে, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কিছু নাই। আপনাদের মতামতকে অবশ্যই জবাব দিন। উইন উইন সিচুয়েশনে আমরা শেষ করতে চাচ্ছি এটি। সুতরাং আমার মনে হয় এটি নিয়ে ভয় বা ভীতির কোনো কারণ থাকার কথা নয়, এটা অদূর খুব শীঘ্রই হয়তো এটা সমাধান হয়ে যাবে। আমাদের সবাই মিলে এগোতে হবে, পরিবেশ দেখতে হবে, সব দেখতে হবে, সব কিছু দেখে সবার জন্য গ্রহণযোগ্য একটা অবস্থা সৃষ্টি করতে হবে। অনুষ্ঠানে গ্রাহকরা যেন প্রতারণার শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে আবাসন খাতের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। তারা যেন প্রতারিত না হয়, কারণ কার দীর্ঘশ্বাস কখনো সইবে না। মেলা প্রায় 150টি আবাসন প্রতিষ্ঠানের পাশাপাশি 15টি নির্মাণ এবং 30টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।